এই বিষয়টি অত্যন্ত কমন। বর্তমান চলছে টি-20 ওয়ার্ল্ড কাপ, ঠিক না ব্যাটি? বাংলাদেশের খেলা হচ্ছে নর্থ বেঙ্গল, আপনাদের ময়মনসিং এরিয়ার কিছু এলাকাতে প্রত্যেক দিন রাতে জুয়া হচ্ছে। কেউ ভারতের পক্ষে জুয়া ধরেছে, কেউ পাকিস্তানের পক্ষে জুয়া ধরেছে। ভারত পাকিস্তানের জুয়ারিদেরকে আবার ফেসবুকে অনেক দুনিয়া মিশ্রিত দিনদার আছে। কি মিশ্রিত দিনদার? দুনিয়ার আবরিত মিশ্রিত, দুনিয়ার বর্মে পরিহিত কিছু দিনদারের ভাবদানকারী ফেসবুকে পোস্ট লিখেছে, ঈদ মুবারক, পাকিস্তান জিতেগা ভাই জিতেগা, পাকিস্তান তো জিতেগা, হারেগা হারেগা, হিন্দুস্তান হারেগা। ভাই পাকিস্তান জিতলেই কি আর হিন্দুস্তান জিতলেই কি? যেই খেলার সাথে আল্লাহর ওয়াহির সম্পর্ক নেই, যেই খেলার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, যার মধ্যে সে জুয়া, সাথে রয়েছে অশ্লীল মহিলাদের নৃত্য পরিবেশন, সেই খেলাগুলাকে পছন্দ করার মতো রুচি অন্তত ইমানদার মুমিনের থাকতে পারে না। আমি কি ভুল বলেছি? আমি সঠিক কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ফেসবুকে খুললেই দেখবেন হারাম কাজের সাথে সম্পৃক্ত। অনেক বাচ্চারা তো ক্রিকেট, তো এটা তো লঘু, কিন্তু তার থেকে বড় গুরুতর পাপ করছে, তারা পাবজি গেম খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ক্ল্যাম খেলছে, লুডু খেলছে, আবার বিভিন্ন রকমের গেমগুলো ফেসবুকে প্রত্যেকটা যুবকের হাতে হাতে পৌঁছে গেছে। যেন পাপ করাটা একটা সস্তা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আছে না নাই আপনাদের দেশে? আমি রসুলের একখানা হাদিস বর্ণনা করব। কি বর্ণনা করব? এই হাদিসটি তাফসিরে মারিফুল কোরআনের সূরা লোকমানের আয়াতের ব্যাখ্যার ছয়ে ইমাম মুফতি শাফি, বর্তমান হানাফি মাজহাবের সব থেকে বড় আলেম জাস্টিস মাওলানা আল্লামা তাকি উসমানী, তার পিতা ছিলেন মুফতি শাফি রহমতুল্লাহ আলাই, তিনি হাদিসটি তার মারিফুল কোরআনে এনেছেন। ইমাম কাসির তার গ্রন্থে হাদিসটি এনেছেন। মূলত হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে ইমামে আব্দুর রাজ্জাক সানালি রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারীর উস্তাদ, দাদা উস্তাদ ছিলেন, তিনি হাদিসটি এনেছেন। রসুল বলেছেন, কে বলেছেন? মান লাইবা নাদা আও নারশিরিন আও নারশিরা, যে ব্যক্তি কোনো গুটির খেলা খেললো, যে ব্যক্তি কোনো গুটির খেলা খেললো, কিসের খেলা খেললো? দাবা, পাশা, ক্র্যাম অথবা এই জাতীয় কোনো খেলা খেললো, আকালা লাহমাল খিনজিরি, ওই ব্যক্তি যেন শুকরের গোশত খায় খেলো। কিসের গোশত খেলো? শুকর চিনেন তো, সোয়াইন, ইংরেজি নাম কি? সোয়াইন বা পিক, শুয়রকে বলা হয়, যেটা হালাল না হারাম। কোরআনে শুয়র সম্পর্কে দুই জায়গায় স্পষ্ট আছে, ওয়াদামু লাহমাল খিনজির, তোমাদের জন্য রক্ত এবং শুকরের গোশত ভক্ষণ করাকে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, ইলিগাল করা হয়েছে, শরীরে তার পারমিশন দেওয়া হয়নি। রসুল বলেছেন, কালকিলি আকলাল লাহমাল খিনজিরি, যে ব্যক্তি দাবা, পাশা, ক্লাম, লুডু, তীর, পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি যে গেমস গুলো খেলছে, সে যেন কিসের গোশত খেলো? শুকরের গোশত খেলো। বিকেল বেলা হয় অনেক মুরব্বীরা দাড়ি আছে, মাশাআল্লাহ, দাড়ি তো ইসলামের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দাড়িগুলোকে কেটো না, ওয়ালা তানতিবু শাইবা, তোমরা দাড়িগুলোকে কেটে ফেলো না, কারণ ইন্না লিহিয়াতু নূর, প্রত্যেকটা দাড়ি, এক একটা দাড়ি তোমার এক একটা নূর, এক একটা গুনাহের কাফফারা। মুসান্নাফে আবি সাইবা, ইমাম আবু বকর ইবনে সাইবা, 2410 নম্বর এবং 8046 নম্বর হাদিস, একই গ্রন্থে দুইবার হাদিসটি এসেছে। এবার আপনারা বলুন, এই দাড়ি রেখে কিছু লোক আছে বিকেল বেলা হলে পরে বাচ্চারা যায় ক্রিকেট খেলতে, ভলিবল খেলতে, হ্যান্ডবল খেলতে, ফুটবল খেলতে, কিন্তু কিছু বুড়ো ব্যক্তি রয়েছে, বৃদ্ধ ব্যক্তি রয়েছে, আল্লাহকে ভুলে গেছে, মসজিদে নামাজ হয়তো পড়ে, কিন্তু পকেটের মধ্যে এক জায়গায় বসে রুইতন টেক্কা হরতন, আছে না নাই? কি খেলা এটা? তাস খেলা। কি খেলা? এই বৃদ্ধ তোমার দাড়ি পেকে গেছে, তুমি তো আল্লাহকে ভয় করে চলো, চলার কথা ছিল। রাসূল বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি, তিন প্রকার ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, এর মধ্যে এক প্রকার হলো আশাইখুল দান, যেই বৃদ্ধ বুড়া বয়সে ব্যভিচার করে। তাহলে বৃদ্ধ এটা আল্লাহর পথের প্রতীক, তাই না? তো যারা দাড়ি পেকে গেছে, যারা এই কাজগুলো করেন, রুইতন টেক্কা, বিভিন্ন গুটির খেলা খেলছেন, তাহলে তারা কিসের গোশত খাচ্ছেন? জুরে বলেন, কিসের গোশত খাচ্ছে?
শুকর বলতে অনেকে লজ্জাবোধ করছে, কারণ আপনারা শুয়োর বলে অভ্যস্ত, তাই না? আবার ভুল ফতোয়া আছে কি শুকরের নাম একবার মুখে নিলে 40 দিন মুখ না পাক থাকে। শুনছেন এরকম ফতোয়া কি আছে না নাই? এরকম কথা যে কেউ যদি শুকরের নাম একবার নেয় কয়দিন তার মুখ না পাক থাকে, একটা ডাহা নির্জলা মিথ্যা কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন তাহলে কয়দিন না পাক থাকবে বলেন? প্রশ্ন আছে কিনা? তাহলে এই আয়াত যখন হাফেজরা পড়বে তার মুখ কয়দিন না পাক থাকবে? এই আয়াত যখন আলেমরা অনুবাদ করবে তার মুখ কয়দিন না পাক থাকবে? সুতরাং এগুলো অবিবেচকপূর্ণ কথাবার্তা, অদালিলিক কথাবার্তা, এইগুলো অলিক কথাবার্তা। এই কথাগুলোর কোনো ফাউন্ডেশন বা কোনো ভিত্তি মূল নেই, নো বেস, নো ফাউন্ডেশন দিস কাইন্ডস অফ বার্স। এই কথাগুলো সম্পর্কে, এই তপগুলো সম্পর্কে কোনো ভিত্তি নেই। ভিত্তি হলো এই যে কালকিলি আকাল্লা লাহমাল খিনজিরি, যে বৃদ্ধ বৃদ্ধ বাচ্চা টাস খেলেছে, যেই মহিলারা বৃষ্টির দিন হলে পরে খিচুড়ি রান্নার পাশাপাশি লুডু খেলায় ব্যস্ত আছে, সে যেন শুকুরের গুস্তা বক্ষণ করেছে। বলেছে মুহাম্মদ অসবাগা ইয়াদাহু, এবং রসুল বলেছেন সে যেন তার হাতকে শুকুরের রক্ত দ্বারা রঞ্জায়িত করে, শুকুরের রক্ত মাখে। এখন শুকুরের রক্ত মেখে আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হন না বেজার হন? সারাদিন শুকরের গুস্তা বক্ষণ করছে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, আইপিএল বিপিএল পিসিএল এর খেলা দেখে, বিগ ব্ল্যাশ এর খেলা দেখে, সারাদিন টাস খেলে শুকরের রক্ত হাতে মুখে লাগাচ্ছে। এই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কিভাবে? এই লোক তো মসজিদ মুক্তি হতে পারে না। এই জন্য যুবকেরা সারাদিন হয় কেউ ইয়াবাতে আসক্ত থাকে, আর নয় মোবাইলে আসক্ত থাকে, যেন সে মোবাইল প্রতিবন্ধীতে পরিণত হয়ে গেছে। কই আপনারা তো আল্লাহ তাআলা এই দায়িত্ব দেন নাই? আল্লাহ আপনার কাছ থেকে সবকিছুর হিসাব নেবেন। ফাসাউফা ইউহাসিবু হিসাবা ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা বস্তুর পুঙ্খানো পুঙ্খানো হিসাব নিয়ে নেবেন। তিনি আমার অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আপনি এ হারাম কি হালকা মনে করছেন, লঘু মনে করছেন, হারাম কি হারাম মনে করছেন না, এটা আপনার ব্যাপার। আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আপনি কতটুকু নিজেকে আল্লাহর সাথে তাআল্লুক, মাআল্লাহ, সম্পর্ক স্থাপন করতে পেরেছেন, এটা আপনার ইন্ডিভিজুয়াল ম্যাটার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাজ হলো আপনার কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া, এ কাজ করে কি আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে কিনা। আমার কাজ হলো যুবকদের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া, সে যুবক তোমাদেরকে এই জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। অথচ আমার হাবিব কত সুন্দর কথা বলেছেন, যেই যুবক যৌবন বয়সে তার ইবাদত আল্লাহর পথে কাটাবে মসজিদের সাথে, মুআল্লাকাতুন ফিল কলবি, যার যেই যুবকের হৃদয়টা মসজিদের সাথে ঝুলানো আছে, সেই যুবকের স্থান অন্য কোথায় হবে না, আল্লাহর আরশের নিচে ওই যুবকের ছায়া হবে। তাহলে তুমি বলো যুবক, তোমাকে কাফেররা, মুশরিকরা, আল্লাহ দ্রোহীরা, ইসলাম থেকে বিপদগামীরা, প্রগতিবাদ পন্থী লোকেরা তোমাকে এই মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, খেলার মাধ্যমে কাফেররা অনবরত তোমাকে আল্লাহর পথ থেকে সরায় দিচ্ছে, ঠিক না ব্যাটি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমিন।